বলছে ইলিক টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3,000 কোটি টাকা। তাতে কি হয়, একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে? কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন আমার কাছে একটা FIR কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দৃষ্টি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবে, তোমাদের জবাব দরকার নেই।